আপনার শিশু অক্ষর বা সংখ্যা লেখা শুরু করবার আগে পেন্সিল কীভাবে ধরবে সেটা শেখা জরুরি এক থেকে সাত বছরের মধ্যে একটি শিশুর ক্ষমতা চারটি স্তরের মধ্যে দিয়ে যায় প্রথম পর্যায়ে তারা পেন্সিলকে পুরো হাতের মুঠোর মধ্যে ধরে আর পুরো হাত ঘুরিয়ে দাগ কাটে এভাবে তারা হিজিবিজি কাটতে পারে কিন্তু নিয়ন্ত্রিত রেখা টানতে পারে না দ্বিতীয় পর্যায়ে তারা বুড়ো আঙ্গুল আর চারটি আঙ্গুল দিয়ে পেন্সিলটা ধরে তারপর তারা বুড়ো আঙ্গুল আর তিনটি আঙ্গুল দিয়ে পেন্সিল ধরে সবশেষে তারা বুড়ো আঙ্গুল আবার প্রথম দুটো আঙ্গুলের সাহায্যে ধরতে শেখে এইভাবে ওরা ছোট্ট চলাচলনের মাধ্যমে নিয়ন্ত্রিত রেখা টানতে শেখে এই শেখার জন্য একটি সহজ উপায় ওদের রং পেন্সিল বা চকের ছোট্ট ছোট্ট টুকরোতে ভেঙে দেওয়া যেহেতু এই টুকরোগুলো খুব ছোট্ট ওদের মুঠিতে ধরার জন্য তারা তখন তাদের বুড়ো আঙ্গুল ও অন্য আঙ্গুল ব্যবহার করতে শিখবে এই দক্ষতাটিতে আপনার শিশুকে নিয়ন্ত্রিত রেখা টানতে শিখবে যার সাহায্যে ও অক্ষর ও সংখ্যা লিখতে শিখবে